নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গোটা দেশে করোনার প্রকোপ কমছে, পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। প্রতিবেশীর দলবদ্ধ হামলায় খুন মুহুরি, পাথারকান্দিতে চাঞ্চল্য। অর্থের বিনিময়ে কোভিড টিকা, তীব্র ক্ষোভ কাছাড়ের গঙ্গানগরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার তৃতীয় ঢেউ সেপ্টেম্বর অক্টোবরে দেশজুড়ে আছড়ে পড়তে পারে, এমন আশঙ্কার কথা আগেই শুনিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকও সেরেছেন প্রধানমন্ত্রী। কেরল মহারাষ্ট্রের পরিস্থিতি যে উদ্বেগজনক তা স্বীকার করে নিয়েছে কেন্দ্র। তবে এত উদ্বেগের মাঝেও দেশের দৈনিক করোনা সংক্রমণে ভালো রকম স্বস্তি মিলল রবিবার। এদিন এক ধাক্কায় প্রায় 7,000 কমে গেল অ্যাক্টিভ কেস, কমল দৈনিক আক্রান্তের সংখ্যাও। রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে 28,591 জন করোনা আক্রান্ত হয়েছেন, যা গতকালের তুলনায় অনেকটা কম। এর মধ্যে শুধু কেরলেই গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 20,000-এর বেশি মানুষ। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3,32,36,921 জন। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন 338 জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি। দেশে এখন পর্যন্ত করোনার বলি 4,42,655 জন। গত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমণের ছবিটা উদ্বেগ বাড়ালেও স্বস্তি মিলেছে অ্যাক্টিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা 3,84,921 জন, যা আগের দিনের 6,595 জন কম। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত দেশে 3,24,09,345 জন করোনা থেকে মুক্ত হয়েছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 34,000-এর বেশি মানুষ। টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। 73,83,000-এরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়, যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় 72,50,000-এর বেশি নাগরিক। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। রিপোর্ট বলছে, গতকাল 15,30,125 নমুনা পরীক্ষা হয়েছে। প্রতিবেশী কতিপয় যুবকের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল পাথারকান্দির সাব রেজিস্ট্রার কার্যালয়ের বেসরকারি মুহুরি গনির আলীর। এ ঘটনায় উনার পরিবারের আরও 2 মহিলা সদস্য গুরুতর আহত হয়ে বর্তমানে করিমগঞ্জের সিভিল হাসপাতাল চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনাটি সংঘটিত হয়েছে পাথারকান্দির ষোলখড়ি গ্রামে শনিবার রাত 7টা নাগাদ। পাথারকান্দি হাসপাতালে বসে নিহত গনির আলীর পুত্রের অভিযোগ, এদিন দিনের বেলা মাছ ধরাকে কেন্দ্র করে তাদের পরিবারের এক শিশুর সঙ্গে সামান্য বাগবিদণ্ডা হয় উক্ত গ্রামের কিছু যুবকের। পরবর্তীতে তা আপোষ মীমাংসার মাধ্যমে মিটমাটেরও কথা হয়, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসতেই উক্ত গ্রামের ইয়াফুত, সালাম, বাচিত, আমিন সহ তাদের আরো ভাইয়েরা হাতে ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘরের লোহার গেট ভেঙে আক্রমণকারীরা তার পিতা গনির আলীর উপর দলবদ্ধ আক্রমণ চালায়। আক্রমণকারীরা উনার বুকে ধারালো ডেগারের কোপ বসিয়ে দেয়। একসময় উন্মত্ত যুবকদের হাত থেকে বাঁচাতে তার মা নাজমুন নেছা ও তাদের বছর 20-এর বোন হানিফা বেগম এগিয়ে আসলে এরাও পড়শিদের হাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিবেশীদের এমন আক্রমণ দেখে ঘরের শিশুরা অন্যত্র পালিয়ে গিয়ে আশ্রয় নেয়। পরে এদের আর্তনাদে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার পর 3 জনকে পাথারকান্দি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা গনির আলীকে মৃত বলে ঘোষণা করেন এবং পরিবারের বাকি 2 সদস্যকে প্রাথমিক চিকিৎসার পর করিমগঞ্জে রেফার করেন। নাম
কোভিড টিকা নিতে দিতে হচ্ছে টাকা, তীব্র ক্ষোভ গঙ্গানগরে। দেশের প্রতিজন নাগরিককে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন প্রদানের কথা বলছে সরকার, তারপর ভ্যাকসিন নিতে কেন টাকা দিতে হচ্ছে, এমন প্রশ্ন উত্থাপন করলেন পূর্বধলার গঙ্গানগর জিপির গঙ্গানগর প্রথম খণ্ড গ্রামের একাংশ নাগরিক। শনিবার সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ও স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় গঙ্গানগর জনতা এমই মাদ্রাসায় এক কোভিড টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। আর এতে টিকা নেওয়া প্রতিজন নাগরিকের কাছ থেকে 30 টাকা করে সংগ্রহ করা হয়েছে বলে রবিবার সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ তোলেন গঙ্গানগর প্রথম খণ্ডের নাগরিক কাদির হোসেন লস্কর, অম্বিয়া খাতুম লস্কর, ওমিলা খাতুম, সেবুল হোসেন লস্কর, মিজবা উদ্দিন লস্কর, মুক্তার হোসেন লস্কর, রিনা কানু মজুমদার এবং অনেকে। আমরা জনতা মাদ্রাসা স্কুলে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমি এখানে গেছিলাম ভ্যাকসিন দেওয়ার লাগি, মানে এর আগে আমার ফোন আছে, সুফিয়া নার্সে ফোন করে কইছে যে কালকে তোমার জনতা মাদ্রাসা স্কুলে ভ্যাকসিন আইব। তখন আমি হইলাম যে ভ্যাকসিন কয়টার থেকে আইব, কইছে 10টা না কয়টা কইছে না। আমার এরপরে আমার ছেলে আইয়া হয়েছে, মা টুকেন লইতে নি কেন, টুকেন দেওয়া চলে আর 30 টাকা করে। তখন আমি ফোন করছি, তারারে ফোন করে কইলাম যে আমিও টাকা দিতে লাগেননি, কইছে নয় সবে। তখন আমি আমার ছেলের 60 টাকা দিয়ে পাঠাইছি, আমরা 2টা টুকেন লইছি। তো তারা প্রত্যেকের কাছ থেকে ইনফরমেশন শুনছি, এখানে আসলা তারা মানে আমরা গ্রামের কতজন ছেলেরা তারাও টাকাটা লইছে। এরপরে শুনলাম যে প্রত্যেকের কাছ থেকে তারা 30 টাকা করে লইছে। পরের দিন যখন আমি ভ্যাকসিন দেওয়ার গেছি তখন তারা জিজ্ঞাসা এই টাকাটা কেতার লাগে লইলা, তারা হয়েছে যে এটা সরকারি না, এটা প্রাইভেট, আমরা আনছি আমরা গ্রামের লাগি। আর এখন তারা গাড়ি ভাড়া দিতে লাগে, খানিও দিতে লাগে, খানি খরচে উঠাইতাম মরে আমরা এই টাকাটা লইছি। আমি বললাম এই খানি তত টাকা লাগেনি। আমি লগে লগে আমার মোবাইল দিয়ে তারা ক্যালকুলেটার দিয়ে হিসাব করে বললাম দেব তোমরা যে 300 আনো 9000 টাকা, তখন 9000 টাকা লাগি যায়নি। তখন তারা হয়েছে হয় লাগি যায়। তারা বিষয়টি তদন্ত দাবি করেন। এদিকে টিকা দিতে আসা মেডিকেল কর্মীদের জলযোগের ব্যবস্থা করতে গ্রামবাসীরা সহযোগিতা করেছেন। এখানে টিকার জন্য কোনো টাকা নেওয়া হয়নি বলে জানান শিবির আয়োজকদের জানাল উদ্দিন লস্কর। কোভিড-19 ভ্যাকসিন লওয়া হয়েছে যে তখন আমরা এই ভ্যাকসিনের মাঝে আমরা 5 থেকে 6 জন মানুষ এটা একটা ক্যাম্পিং করে আমরা গ্রামের মানুষের উদ্যোগ করিয়া একটা ব্যবস্থা করা হয়েছে। তো এই ব্যবস্থার কারণে যারা যেন অফিসার বা নার্স যারা যেন আইসে বা আশাকর্মী বা এনএম যারা আইসে যেন যে তারার জলযোগের ব্যবস্থার কারণে এটা আমরা গ্রামের মানুষে উদ্যুক্ত হইয়া কিছু একটা শেয়ার করা হয়েছে। এই শেয়ারের কারণে মানে আমরা তারার একটা জলযোগ করাইয়া শান্তিশিষ্টভাবে এটা করাইয়া সুন্দর করে দিয়েছি। এখানে পয়সার রুবারু মিস ইন্ডিয়া এলাইট 2021 শিরোপায় ভূষিত হলেন কাছাড় জেলার সোনাই কেন্দ্রের প্রত্যন্ত বনতারাপুর গ্রামের বাসিন্দা তথা ইন্ডিয়ান আর্মিতে কর্মরত বর্তমানে দেরাদুনে অবস্থানরত এম মনবীর সিংহ ও এম রঞ্জিতা সিংহের বছর 21-এর মেয়ে এম মমিতা সিংহ। গত 27, 28 ও 29 আগস্ট নতুন দিল্লির সিটি পার্ক রিসোর্টে আয়োজিত মিস সুপার মডেল ওয়ার্ল্ডওয়েজ প্রতিযোগিতায় তিনি এই শিরোপা লাভ করেন। এদিকে গ্রামের মেয়ের এই সাফল্যে খুশির জোয়ার বইছে বনতারাপুর গ্রামে। রবিবার তার নিকট আত্মীয় সহ গ্রামের এম রঞ্জিত সিংহ, এস ম্যাঞ্জোর সিংহ, শরৎ সিংহ, এম বিন্দারানী সিংহ, মণিমোহন সিংহ, এম কুঞ্জমোহন সিংহ, এম কোলাবাবু সিংহ, এম কমল সিংহ, এম সরোজিনী সিংহ, এম নন্দরানী সিংহ প্রমুখ সংবাদ মাধ্যমের কাছে মমিতার এই সাফল্যে তাকে অভিনন্দন জানান। ইন্ডিয়া লেভেল কম্পিটিশন ধন্যবাদ হ্যাঁ বহুত ইসি সে জাদা বনা চাহিয়ে আর আগে বনা চাই। হাইলাকান্দি জেলার বন্দুকমারায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আবদুল্লাহ বড়ভুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বন্দুকমারা এলাকার বাসিন্দা নজরুল আমিন নামের এক ব্যক্তি আনুমানিক সকাল 9টার সময় তার নিজের ধান খেতে ধান কাটতে গেলে তারই গ্রামের আরেক বাসিন্দা আবদুল্লাহ বড়ভুয়া তাকে পেছন থেকে একটি রড দিয়ে উপর্যুপুরি আঘাত করে, এতে সে গুরুতর আহত হয়। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে গেলেও পরে তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর বেশ নড়ে চড়ে ওঠে বন্দুকমারা পুলিশ। এই নারকীয় হত্যাকাণ্ডের 24 ঘন্টা পূর্ণ হবার আগে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজের নেতৃত্বে একটি দল শনিবার সন্ধ্যা 7টার সময় গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে হাইলাকান্দি বাজার এলাকা থেকে এই নারকীয় হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আবদুল্লাহ বড়ভুয়াকে গ্রেফতার করে হাইলাকান্দি সদর থানায় পাঠিয়ে দেন।
সদর থানার ওসি আম্পি দাউলকপুর রবিবার সাংবাদিকদের জানান, বন্দুকমারা এলাকাতে সংঘটিত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আবদুল্লাহ বড়ভুয়াকে পুলিশ হাইলাকান্দির মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে হাজির করে। এরপর আদালতের নির্দেশে পুলিশ ধৃতকে জেল হাজতে পাঠিয়েছে। মাতা সাতা ছিল, রড বড় রড দিয়া মাতায় মারিয়া জমিনে ফলাই দিছে। ফলানির পরে লগে লগে উপর জুপুরি মারা শুরু করছে। তখন একটাও শিখ দিছই, চিল্লা দিছই, বাসাওরে কইতে সময় সব পালা পড়ছি গেছে। যাওয়ার পরে গিয়া যাইতে যাইতে এখান থেকে 200 মিটার দূর হয় খেতর দানো, যাইতে যাইতে আরও কয়েকটা মারিয়া একবারে মাথা এখানে বেশ ব্লিডিং জমিয়া রোগী বাঁচিছেন না মারা গেছেন। হাইলাকান্দি হসপিটালে নেওয়া হয়েছে, এখান থেকে রেফার করা হয়েছে তাড়াতাড়ি শিলচর, শিলচর থেকে রেফার করা হয়েছে গুয়াহাটি, গুয়াহাটি নিতে রাস্তাত মারা গেছে। আর এইটা উইল গিয়া কিতার লাগিয়া মারা মারলো যেন আগর কোনো লাগা আসলো নি, আগর কোনো লাগা নাই, কিন্তু হে কিছু অসামাজিক কাজ কাম করে ওই আবদুল্লাহ বলিয়া, হ্যাঁ তারে অসামাজিক কারোর সাজর কারণে নিষেধ করার কারণে এটা এদিকে একটা রাস্তা হয়েছে, রাস্তার মধ্যে হে রাত্রে তুলা তুলে তার লগে আরো মানুষ আছে, এটা আমরা ধরতে পারছি না। তিন চার জনে তারা ঠেকা লয় লইয়া মানুষরে ওই রকম করে, এটা তার বড় হিসাবে তারে বাধা দিছেন বলে এইরকম করা হয় না, সে কইছে তোমার মারমু তাই তো কইছেন, এই তো সামান্য মাত্র কারণে মারা কথা নাই তাই তো আর জানিন না মারিয়া বইছে। সোনাই কেন্দ্রের এআইইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্করের বিরুদ্ধে রেশন কার্ড নিয়ে জালিয়াতির অভিযোগ এনে সোনাই থানায় মামলা দায়ের করল বিজেপি। সোনাই বিজেপি যুব মোর্চার তরফে গত 8 আগস্ট মামলাটি করা হয়। এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন বিজেপির কর্মকর্তারা। মন্ডলের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি নাথ, সদস্য আজাদ হোসেন লস্কর বলেন, 2011 সালে খালিদ হাসান তার প্রায় 4 বছর বয়সী ছেলের নামে রেশন কার্ড তৈরি করেছেন। তাছাড়া পরিবারে সরকারি চাকরি ও পেনশনার্স থাকার পরও অবৈধভাবে বেশ কয়েকটি রেশন কার্ড থাকার তথ্য তুলে ধরেন। খালিদ পরিবারে একাধিক চাকরিজীবী থাকার পরও বেশ কয়েকটি রেশন কার্ড থাকার ঘটনায় তাকে গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা। সাংবাদিক সম্মেলনে যুব মোর্চার সভাপতি রাহুল দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত 8 সেপ্টেম্বর সোনাই থানাতে একটা মামলা দায়ের করা হয়েছে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। আর এই যে দুর্নীতি যেটা হয়েছে খাদ্য সুরক্ষা নিয়ে আজকে আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন, এই কঠোর সিদ্ধান্তের মধ্যে মানে দিব্যাঙ্গ দৃষ্টি দেখিয়ে আমাদের খালেদ হাসান লস্কর যেভাবে তার ফ্যামিলিতে ওনার ফ্যামিলিতে খাদ্য সুরক্ষার কার্ড নিয়ে দুর্নীতি করছেন, এই দুর্নীতি সম্পর্কে আমি দু একটি কথা আপনাদের সাথে। চাকরিজীবী আছেন উনি খালেদ হাসান, উনি অবসরপ্রাপ্ত সৈনিক, ওনার বাবাও অবসরপ্রাপ্ত নেভিতে কাজ করা লোক, ওনার ওয়াইফ বর্তমানে সোনাই পিএইচ পাবলিক ওই হসপিটালে মানে কর্মরত নার্স, তথাপিও ওনার ছেলের নামে আজকে এই খাদ্য সুরক্ষার চাল উঠছে এবং কার্ড আছে, এবং তারার ফ্যামিলিতে 600টা কার্ডের মাধ্যমে 29 জনের নামে আজকে অনেক দিন ধরে ওনারা চাল মানে উপভোগ করছেন খাচ্ছেন। আমি আজকে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী যেভাবে কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন এই মুহূর্তে, ওইভাবে আমাদের গরিবের চালগুলা আত্মসাত করে ওনারা খাচ্ছেন কীভাবে, এটার সঠিক তদন্তর দাবি আমরা জানাচ্ছি। এটা সঠিক তদন্ত করে আজকে ওনার নামে এফআইআর করা হয়েছে। সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার কাছাড় জেলা কমিটি গঠিত হল রবিবার। এদিন সোনাই কাবুগঞ্জ এলাকায় এক সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। 31 সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির কাছাড় জেলা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জাহানুর মজুমদার, সম্পাদক মনোনীত হয়েছেন স্বপন লস্কর। কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক কাজী সাদেক আহমেদের উপস্থিতিতে সভায় প্রথমে সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংগঠনকে শক্তিশালী করতে জোর দেন বক্তারা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আমসুর কর্মকর্তারা জানান, ভাষিক সংখ্যালঘু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমসু আগামীতে সরব থাকবে। কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি হিসাবে আমাকে পাঠানো হয়েছে আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট ইকবাল হোসেন এবং জেনারেল সেক্রেটারি হামিদ আলী আহমেদের নির্দেশে আজকে আমি কাছাড় জেলার কাবুগঞ্জে আমি উপস্থিত হয়েছি। এই কারণে উপস্থিত হয়েছি আজকে সারা আসাম সংগ্রহের ছাত্র সংস্থা আমসুর কাছাড় জেলা কমিটি আমাদের মানে বিগত দিনে ছিল মধ্যেখানে একটু কামকাজ করা কম করার কারণে আমরা ভঙ্গ করে দিয়েছি। আজকে আমরা পুনর্গঠন করেছি, আমরা নতুন একটা কমিটি গঠন করেছি, এখানে 21 জনের একটা কমিটি হয়েছে আমার জাহুল ভাইয়ের নেতৃত্বে এখানে কমিটি গঠন হয়েছে। তো
আমরা একটা কথাই আমরা জানি যে আমসু 1980 ইংরেজি জন্ম হয়েছে ভাষিক সংখ্যালঘু এবং ধর্মীয় সংখ্যালঘু মানুষের স্বার্থে। কীভাবে মানুষের কাজ করে যায়, কীভাবে ভাষিক সংখ্যালঘু এবং ধর্মীয় সংখ্যালঘু মানুষদেরকে কীভাবে ডেভেলপ, সেই চিন্তা নিয়ে আমসু জন্ম হয়েছিল। আজকে 42 বছর থেকে নিরলসভাবে কাজ করে আসছে এবং বিশেষ করে কাছাড় জেলার তেমন একটা আমাদের স্ট্রেংথ ছিল না বিগত দিনে। আজকে যে আমাদের আমি যে কমিটি গঠন করেছি সারা সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর কাছাড় জেলা কমিটি, সেই জেলা কমিটি যে আজকে এখানে উপস্থিত দেখে আমি অত্যন্ত মানে অত্যন্ত আপ্লুত হয়েছি এবং উৎসাহিত হয়েছি। আশা করি বিশেষ করে কাছাড় জেলার বিভিন্ন জ্বলন্ত সমস্যা রয়েছে, মাইনরিটি মানুষের সমস্যা রয়েছে, ভাষিক সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মানুষের সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানের লক্ষ্যে বিবেচনার লক্ষ্যে আগামী দিনে জাহানুবাই নেতৃত্বে কাছাড় জেলা কমিটি আমসুর কাছাড় জেলা কমিটি জাপি বড় চমকের দৌড়ে নয় সেবামূলক কাজের মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি এগিয়ে চলছে অম্বিকাপুরটি দক্ষিণ অম্বিকাপুর দুর্গাপূজা কমিটির। রবিবার প্রায় 1200 পাড়া থেকে সংগ্রহকৃত কাপড় দুস্থদের বিতরণের জন্য শিলচর রামকৃষ্ণ মিশনের কাছে সমছে দিলেন পূজা কমিটির কর্মকর্তারা। এদিন মিশনের কাছে বস্ত্রগুলো তুলে দেন কমিটির পক্ষে তমালকান্তি বণিক। হাসপাতালের দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমরা রামকৃষ্ণ মিশন যেহেতু সেবামূলক কাজে প্রচুর দিকে চারদিকে তাদের কাজ করে যাচ্ছে, সে হিসেবে আমরা চেষ্টা করেছি আমাদের পাড়ার বিভিন্ন মানুষ এবং আমাদের চেনাশোনা প্রচুর লোককে, আমরা সবারই কাপড় চাপড় থাকে এবং আগামী দিনে দুর্গোৎসব আসছে, এখন এই প্যান্ডেমিকের সিচুয়েশনে যে অবস্থা প্রত্যেকটা ফ্যামিলি বা প্রত্যেক জায়গায় যারা দুস্থরা রয়েছে, আমরা চেষ্টা করেছি কিছু কাপড় চাপড় কালেক্ট করে তাদেরকে ধরে স্ত্রী করে এবং সুন্দরভাবে সেটা যাতে তাদের কাছে পৌঁছয় যারা আজকের দিনে বা আগামী উৎসবের দিনে হয়তো কাপড় কিনতে পারবেন না, সেই জায়গায় আমরা একটু চেষ্টা করেছি এবং তার জন্য আমরা রামকৃষ্ণ সেবা সংস্থা সবচেয়ে ধন্যবাদ জানাই যে তারা আমাদের প্রস্তাবটা গ্রহণ করেছেন এবং তাদের কাছেই আজকে আমরা সঙ্গে দিলাম। কতটা কাপড় আছে এখানে? এখানে অ্যারাউন্ড আমরা টোটাল মোটামুটি 1000-1500 মতো হবে সব মিলিয়ে, তো সেই হিসেবে আমরা চেষ্টা করেছি আজকে আমাদের মতো করে। বছর দেড়েক থেকে শিলচর সেটেলমেন্টে আটকে পড়া ডিমার্কেশনের জট চলতি মাসের মধ্যে সমাধান না হলে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হবেন বলে কড়া বার্তা ছুড়ে দেন ছোট উৎপাতের জিপির রমাকান্ত বিশ্বাস। দীর্ঘ 2 বছর থেকে তার জমির মাপজোক নির্ধারণে সেটেলমেন্টের দ্বারস্থ হয়েও নানা টালবাহানা ও হয়রানির শিকার হচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। কাছাড় জেলা প্রশাসনের সরকারি কার্যালয়গুলোতে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেন তিনি। আমি আর চাই 2020 নিতে আরটিআই এপিলের মাধ্যমে আমাকে জানিয়েছিল যে আমি অ্যাপ্লিকেশন দিয়ে সার্টিফাই কপি সেটেলমেন্ট অফিস থেকে আমি নিয়ে আসার জন্য, কিন্তু আর চার 2021 ইংরেজি আমি এই কাগজটি আবার অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, কিন্তু সাথে দেখলাম যে আমার আমি গেলাম যাওয়ার পরে দেখলাম সেটেলমেন্টে আমার কোনো কাগজই, সব কাগজ আমার কাগজ বিদ্যুৎদেবের যা এই সার্টিফাই কপি যেটা ছিল সেগুলি সব কিছু সেটেলমেন্ট অফিস থেকে চুরি হয়ে গেছে। তো একটা সেটেলমেন্ট অফিস থেকে যদি চুরি হয়ে যায় তো আমাদের আর সুরক্ষিত কোথায় আছে? এই সম্পূর্ণ কাছাড়বাসীর সেটেলমেন্ট অফিস হচ্ছে আমাদের জায়গা সংক্রান্ত ব্যাপারে সম্পূর্ণ ব্যাংকের মতন, যাতে আমরা ব্যাংকে টাকা রাখি সেই ব্যাপারে আমাদের কাগজপত্র সেটেলমেন্টে থাকে, কিন্তু সেটেলমেন্ট থেকে যে আমাদের এই কাগজপত্র চুরি হয়ে গেছে সেই ব্যাপারে আমি 4-7 ডিসি ম্যাডামের কাছে গিয়েছিলাম, কীর্তিজুলি ম্যাডামের কাছে। তো কীর্তিজুলি ম্যাডাম আমাকে জিয়াল লালসিমি ম্যাডামের কাছে পাঠিয়েছিল, তো জিয়াল লালসিম ম্যাডাম আমাকে এই ডিলিং অফিসারের কাছে পাঠিয়েছিল যে আপনি ওনার কাছে যান, ওনার উনি আপনাকে কাজ করিয়ে দিবেন। কিন্তু 7-4 যখন আমি গেলাম তখন দেখা গেল কি তার যে কোনো কাগজপত্র আর এখানে নেই, তারপরে উনি কি করলেন যে এই ডকেট নম্বরে লেখা আর এইগুলি লেখা যে কাগজটা জেল আর্চ ম্যাডাম লিখিয়েছিল সেই কাগজটা আমাদের অফিসে জমা রাখলো, অরিজিনালটা রাখিয়ে বললো যে আচ্ছা 1 সপ্তাহের মাধ্যমে আমরা এটা বাইর করে দেবো। কিন্তু তারপরে 1 সপ্তাহ পরে যখন আমি গেলাম তারপরে কি হলো, আবার তারা ভুল সমস্যা দিল যে এই যে ডকেট নম্বর হচ্ছে ফাইল নম্বর হচ্ছে 51-2020-1977।
উধারবন্দ বিধানসভা কেন্দ্রের গোসাইপুর জিপির দুর্গানগর দ্বিতীয় খণ্ড ওয়ার্ড মেম্বার শান্তনু সিংহের উপস্থিতিতে 150 জন কৃষকদের মধ্যে প্রথম দফায় সার বন্টন কার্যক্রম শুরু করা হয়। রবিবার সকাল 10টায় কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিতন সিংহের বাড়িতে ওয়ারহাউসের নোডাল অফিসার রাহুল চক্রবর্তীর সহযোগিতায় প্রথম দফায় সার বন্টন করা হয়। এতে কৃষকদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিতন সিংহ আসাম সরকারের বলিষ্ঠ মন্ত্রী অতুল বরা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে গোটা উধারবন্দ তথা কাছাড় জেলার সবকটি কেন্দ্রের কৃষকদের মধ্যে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সার বন্টন তথা কৃষকদের যাবতীয় সমস্যার সমাধান করা হবে। সার বন্টন কার্যক্রমে উপস্থিত ছিলেন উধারবন্দ বিধান পরিষদের আসাম গণ পরিষদের উপসভাপতি নাসির উদ্দিন মাঝার ভুইয়া ও যুব পরিষদের সভাপতি আজমল হোসেন লস্কর, সম্পাদক রাহুল দাস, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ সেন প্রমুখ। আজকে উধারবন্দ বিধান পরিষদের উদ্যোগে এবং আপনার উধারবন্দ বিধান পরিষদ কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং যুব পরিষদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের এজিপি অন্যান্যরা মানে উপস্থিতি এবং আমাদের উধারবন্দের গোসাইপুর দুর্গানগর জিপির আর সিনিয়র্স মেম্বারের উপস্থিতির আমরা মানে উধারবন্দ সমষ্টির কৃষকরা যে আজকে মানে ইউরিয়া ফার্টিলাইজার নিয়ে যে সমস্যা ছিল এই সমস্যাটা কিছু দূর করার জন্য আমরা আসাম সরকারের এগ্রিকালচার বিভাগের উদ্যোগে এবং তাদের সহযোগিতার আমরা আজকে গভর্নমেন্টের নির্ধারিত রেটে আমরা উধারবন্দ ফার্মার্সের মধ্যে থাকি আমরা কিছু সিলেকশন করি আমরা 150 জন ফার্মার্সে আমরা মানে মিনিমাম রেটে আমরা ইউরিয়া ফার্টিলাইজার আমরা মানে ডিস্ট্রিবিউট করা হয়েছে। আজকের এই ডিস্ট্রিবিউশনের সহযোগিতা আমরা উধারবন্দ বিধান পরিষদের মানে এজিপি কর্মকর্তা যুব পরিষদের কর্মকর্তা সবাই উপস্থিত ছিলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সঙ্গে আমাদের যারা ফার্মার্স আজকে উপস্থিত ছিলেন সবাই আমাদের এজিপি এবং বিজেপি সরকার যে আছে তারারও মানে আজকের এই মানে সার যে পাওয়া যায় না এই সারটা তারারে আমরা যে মানে কম রেটে দেওয়ার জন্য তারাও আমরা আজকে অনেক মানে ধন্যবাদ মানে জ্ঞাপন করছে। রবিবার শিলচর মালুগ্রামের সর্বোদয় ট্রাস্টের আয়োজিত স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্তের 116তম জন্মদিবস পালন করা হয়। সর্বোদয় বিদ্যালয়ের কার্যকরী সভাপতি ভাস্কর দত্তের সভাপতিতে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে লাকুদার প্রতিমূর্তিতে প্রধান অতিথিরা মালুদান করেন। বিদ্যালয়ের সম্পাদক শেখর পাল চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী চম্পা চৌধুরী, সদস্য অতনু চৌধুরী প্রমুখ প্রত্যেকেই লাকুদার বিষয় নিয়ে বক্তব্য রাখেন। পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষিকারা বিভিন্ন ধরনের আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই জন্মদিবস পালন করছি। এই জন্মদিবসে আমি লাকুদার শ্রীচরণে আমার প্রণাম জানাচ্ছি। তো এখানে যারা আছেন সবাই লাকুদা সম্পর্কে অবগত, ওনার স্বপ্ন ওনার আদর্শ কালকে আপনারা শুনেছেন। সুতরাং একটাই বিষয়, সাংবাদিক ও সংবাদ মাধ্যমের উপর আক্রমণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে এবার গর্জে উঠলেন ধর্মনগরের সংবাদকর্মীরা। বিগত 8 সেপ্টেম্বর রাজধানীর বুকে 4টি সংবাদ মাধ্যমের কার্যালয় দুষ্কৃতীদের আক্রমণে তছনছ হয়ে যায়। দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়ে উদয়পুরের দুরন্ত টিভি নামক আরও একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যম। পাশাপাশি আগরতলার PB24 নামক সংবাদ মাধ্যমে কর্তব্যরত অবস্থায় আক্রান্ত হন এক সাংবাদিক। একই সাথে দুষ্কৃতীরা প্রতিবাদী কলম নামক সংবাদ মাধ্যমের সম্পাদক অনল রায়চৌধুরীর ব্যক্তিগত গাড়ি ভেঙে আগুন জ্বালিয়ে দেয়। সংবাদ মাধ্যমের উপর এমন ভয়ঙ্কর আক্রমণের প্রতিবাদে ইতিমধ্যে গোটা রাজ্যের সংবাদকর্মীরা গর্জে উঠেছেন। রাজ্যের সংবাদ মাধ্যমের উপর আক্রমণের প্রতিবাদে শনিবার বিকেলে ধর্মনগর মহকুমার সকল অংশের সাংবাদিকরা একত্রিতভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। ধর্মনগর পুরাতন মোটরস্ট্যান্ডে জমায়েত হয়ে গলায় প্লেকার্ড ঝুলিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় উত্তর ত্রিপুরার জেলা শাসক কার্যালয়ের গেটের সম্মুখে বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেন। কর্মসূচি শেষে ধর্মনগরের সম্মিলিত সংবাদকর্মীরা সংবাদ মাধ্যমের উপর আক্রমণকারী দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিকের মারফত রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। রাজ্যে একই সাথে 5টি সংবাদ মাধ্যমের কার্যালয়ের উপরে দুষ্কৃতীরা আক্রমণ করেছে। 8 সেপ্টেম্বর দুষ্কৃতীদের দ্বারা যে আক্রমণ সংবাদ মাধ্যমের উপরে তারই প্রতিবাদে আজ আমরা ধর্মনগরে এই ধর্মনগরের সব এই মহকুমার সাংবাদিকরা আমরা একত্রিতভাবে আজকে প্রতিবাদ দাবি করেছি।
এবং আমরা এই প্রতিবাদ জেলি থেকে আমরা দাবি তুলেছি যে যে সকল দুষ্কৃতীরা সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং আমাদের সংবাদ মাধ্যমের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমরা এই মর্মে আমরা রাজ্যের ডিজিপির কাছে আমাদের ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিকের তো আর এসডিপিওর আমরা মাধ্যমে মারফতে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি। সেই স্মারকলিপির মধ্যে আমরা এই দাবি করেছি যে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার জন্য শর্ট সার্কিটে গুরুতর অসুস্থ হলেন এক ব্যক্তি। রবিবার সকালবেলা বিশালগড় মহকুমার পুরাতন রাজনগর এলাকার টোটনদাস গরু নিয়ে যাবার পথে বিদ্যুতের মেইন তারে লেগে গুরুতর আহত হন। তার চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির লোকজন তড়িঘড়ি তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে। টোটনদাসের বাড়ির লোকজনের অভিযোগ, কয়েকবার বিদ্যুৎ দপ্তরকে জানার পরও কোনো কাজের কাজ হয়নি। আজ বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার জন্য এই ধরনের বড় দুর্ঘটনা ঘটছে বলে জানান তারা। বোঝা যাচ্ছে যে বিদ্যুৎ দপ্তরে খামখেয়ালি তে বিদ্যুৎ দপ্তরে খামখেয়ালি তারা তো কোনো কার্য করতেছে না স্যার। এখানে মানুষ এইভাবে কোন জায়গা বাড়ি আপনাদের? পুরাতন রাজনগর স্যার। কনকপুর জিপির সমানন্দ মেইন লেনের এক নম্বর গলির রাস্তার কাজের ফলক ভাঙচুর নিয়ে সরব হলেন পঞ্চায়েত প্রতিনিধি শৈলেশ দাস। রবিবার একটি সাংবাদিক সম্মেলন ডেকে সমানন্দ মেইন লেনের কথা তুলে ধরে তিনি বলেন, 2020 সালে 8,50,000 টাকা বরাদ্দ হয় গলির উন্নয়নের জন্য। তখন তিনি সবাইকে ডেকে কাজটি করার জন্য আবেদন রাখেন, কিন্তু গলির কেউই কাজটি করতে পারবে না বলে জানিয়ে দেন। গলির লোকেরা বলে যে আপনি পঞ্চায়েত প্রতিনিধি, আপনি কাজটি করে দেন। তখন শৈলেশবাবু কাজটি করার জন্য একটি কমিটি গঠন করেন এবং সেই কমিটির প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন মহেশ চক্রবর্তী। মহেশবাবুর নেতৃত্বে কাজটি আরম্ভ হয়। প্রায় 80% কাজ সম্পূর্ণ হওয়ার পর শৈলেশবাবু একটি কাজের ফলক লাগাতে গেলে গলির লোকেরা বাধা প্রদান করেন। তারা বলেন কাজ সম্পূর্ণ না করে ফলক লাগাতে দেবেন না। তখন তিনি তাদেরকে বুঝিয়ে ফলকটি লাগিয়ে আসেন, কিন্তু পরের দিন দেখেন যে ফলকটি ভেঙে দেওয়া হয়েছে। তা দেখে তিনি গলির লোকদেরকে জিজ্ঞাসা করলে তারা কোনো উত্তর দেননি। তাই তিনি সাংবাদিকদের কাছে এর বিচার চেয়ে ঘটনাটির কথা তুলে ধরেন। তিনি বলেন যে যদি সঠিক বিচার না হয় তাহলে আইনের আশ্রয় নেবেন। 2020 বা আমার বর্ষদেশ হয়েছে, রাস্তাটা খুব খারাপ। তারা রাস্তাটা জল লাগিয়ে থাকে, তখন তারা খুব অনুরোধ করলো আমার রাস্তাটা একটা স্যাংশন করে সরকারের তরফ থেকে একটা কাজ স্যাংশন করাই দিতাম। তখন আমি এক সপ্তাহ সময় তারা কাছ থেকে লইছি, লওয়ার পরে কাজটা আমি স্যাংশন করছি। স্যাংশন করানোর পরে আমি তারা গল্লির মহেশ চক্রবর্তীকে জানাইছি, আমার বর্ষদেশরে জানাইছি। জানানোর পরে তারা কইছি তোমরা যদি কাজটা করতে লাগে কনস্টিটিউশন কমিটি একটা তৈরি করো। তখন তারা আমার গ্রুপ সদস্য বা আরও বিষ্ণু রায় আছে এখানে আর অন্য অন্যরা মিলিয়ে তারা একটা মেরিন সভা ডাকছে, ডাকিয়া তারা একজন কনস্টিটিউশন কমিটির মানাইছে, মানানি করে কমিটির প্রেসিডেন্ট হইল মহেশ চক্রবর্তী। তখন তারা কাজটা আমি কইলাম সুন্দরভাবে করুন, তখন তারা কইল না কাজটা তো আমরা পারতাম না, টাকা কইতে পারতাম না। আপনি পঞ্চায়েত প্রতিনিধি যখন আপনার কাজটা করাই চলা সত্ত্বে আমার সাইনবোর্ড যখন আমার লাগানিত গেল তখন তারা বাধা বিঘ্ন করলো, খারাপ আছে। হ্যাঁ, মহেশ চক্রবর্তী ছেলে আরও এখানে রঞ্জিত সরকার আর এখানে বাবুল পাল তারাই বলছি। আজকে দেখো আজকে আমার সরকারের গাইডলাইনে আছে কাজ ধরবার আগে আমার সাইনবোর্ড লাগতো, সাইনবোর্ড মানে ভাঙা, আমার সরকার ডেলাত মারা। এই গতিকে আমি আজকে মিডিয়ার মারফত আমি তুলিয়া ধরতে বাধ্য। আজকে আমার ডিপার্টমেন্ট আছে, তখন আমি কইছি যদি আপনারা এই বিচারটা না দেন আমি আইনের মারফতে আপনার কাজের কমিটির প্রেসিডেন্ট আপনার উপর আমি এফআইআর করবো।
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। গোটা দেশে করোনার প্রকোপ কমছে, পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। প্রতিবেশীর দলবদ্ধ হামলায় খুন মুহুরি, পাথারকান্দিতে চাঞ্চল্য। অর্থের বিনিময়ে কোভিড টিকা, তীব্র ক্ষোভ কাছাড়ের গঙ্গানগরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।